পিএম পোষণ প্রকল্পে এবার মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার এই মর্মে শুক্রবার শিক্ষা মন্ত্রকের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে সাত অক্টোবর এই বরাদ্দ বৃদ্ধির ঘোষণা হলো তা কার্যকর করার কথা বলা হয়েছে অক্টোবরের এক তারিখ থেকেই এই প্রকল্পকে তিন ভাগে ভাগ করা হয়েছে দেশের বিভিন্ন প্রার্থীর জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্প কার্যকর করতে চায় রাজ্য সরকারগুলির সঙ্গে হাত মিলিয়ে এমনও কিছু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যার মিড ডে মিলের অর্থ বরাদ্দ সম্পূর্ণভাবে নিজেরাই করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার পিএম পোষণের দায়িত্বপ্রাপ্ত নির্দেশক জি বিজয় ভাস্কর বিজ্ঞপ্তি জারি করে কথা জানিয়ে দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি ও হিমালয় লাগোয়া রাজ্য উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরে মিড ডে মিলের ক্ষেত্রে নব্বই শতাংশ অর্থ দেবে কেন্দ্র দশ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে তবে দিল্লি ও পদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চল সহ সব রাজ্যগুলোর ক্ষেত্রে এই পরিমাণ ষাট ও চল্লিশ শতাংশ আর বিধানসভা নেই এমন কেন্দ্রীয় অঞ্চলের জন্য মিড ডে মিলের একশো শতাংশই বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার বর্তমান বরাদ্দের উপর নয় দশমিক ছ শতাংশ হারে এই বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে প্রাথমিকে বরাদ্দ বেড়ে হয়েছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা আগে এই বরাদ্দ পরিমাণ ছিল চার টাকা সাতানব্বই পয়সা উচ্চ মিলে বেড়ে দাঁড়িয়েছে আট টাকা সতেরো পয়সা আগে বরাদ্দ ছিল সাত টাকা পঁয়তাল্লিশ পয়সা রাজ্যের প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তর মারফতে এই অর্থ কাজে লাগাতে চায় কেন্দ্রীয় সরকার রিপোর্ট রাজিস্ট নিউজ